আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো নিশ্চয়ই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রসায়ন ক্লাসে। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা আলোচনার পূর্বে আমি একটু বলে নিচ্ছি যে আমরা সবাই জানি যে একটি পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর কক্ষপথে থাকে ইলেকট্রন, যে ইলেকট্রনটি সর্বদা ঘুরছে। তো এই ঘূর্ণনরত ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান সম্পর্কে আমরা যদি জানতে চাই, তবে আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের অবস্থান জানার একটি উপায়। তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো? যে সকল রাশি বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেক্ট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার ও আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেক্ট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা আবর্তন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যার মাধ্যমে একটি ইলেকট্রন একটি পরমাণুর কোন কক্ষপথে ঘুরছে বা কোন শক্তি স্তরে ঘুরছে, সেই শক্তি স্তরের আকার আকৃতি এবং কিভাবে ঘুরছে এ সম্পর্কে আমরা জানতে পারি। এখন আমরা আসি যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, অর্থাৎ কয়টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা পরমাণুতে পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে জানতে পারব। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রথমেই আমরা আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো সেই সংখ্যা যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায়। অর্থাৎ একটি ইলেকট্রন পরমাণুর কক্ষপথের কোন শক্তি স্তরে আছে সেটা জানার জন্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিতে পারি। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যথাক্রমে 1, 2, 3, 4 এরকম পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ এন এর মান কমপক্ষে 1, অর্থাৎ প্রথম এন ইকুয়াল টু 1 দ্বারা আমরা প্রথম শক্তি স্তরটিকে বোঝাচ্ছি। এন ইকুয়াল টু 1 হলে আমরা বুঝব যে ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে আছে, এন ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এন ইকুয়াল টু 3 হলে তৃতীয়, এভাবে আমরা ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে সেটা বুঝতে পারবো। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বৃদ্ধি পাচ্ছে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে তত দূরত্বে অবস্থিত। তো এভাবে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে একটি ইলেকট্রন পরমাণুর কক্ষপথের কোন শক্তি স্তরে আছে সেটা বুঝতে পারি। এরপরে আমরা আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা যায় অর্থাৎ তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি ইলেকট্রন পরমাণু কক্ষপথের কোন শক্তি স্তরে আছে এটা আমরা বুঝতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, আর সেই শক্তি স্তরের কোন উপস্তরে আছে সেটা দ্বারা আমরা বুঝতে সেটা আমরা বুঝতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এখানে কোন উপস্তর বলতে এস উপস্তর, না পি উপস্তর, না ডি উপস্তর, কোন উপস্তরে আছে এটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারি। এবং এই এস উপস্তর, পি উপস্তর এগুলার আকৃতির উপরে নির্ভর করে যে এরা কোন শক্তি স্তরে আছে। তো একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। এল এর মান দ্বারা আমরা শক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাব, অর্থাৎ ইলেকট্রন প্রধান শক্তি স্তরে কোন উপস্তরে আছে তা আমরা জানতে পারব। এন ইকুয়াল টু 1 হলে এল ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এল ইকুয়াল টু যখন 0 তখন এস উপস্তর, বা এন ইকুয়াল টু 2 হলে এল ইকুয়াল টু 0, 1, এন ইকুয়াল টু 3 হলে এল ইকুয়াল টু 0, 1, 2, এন ইকুয়াল টু 4 হলে এল ইকুয়াল টু 0, 1, 2, 3, এগুলো আমরা জানি। তো যখন আমরা এল এর মান 0 তখন আমরা বুঝব যে ইলেকট্রনটি এস উপস্তরে আছে, আর যখন এল এর মান 1 তখন আমরা বুঝব এটা পি উপস্তরে আছে, আর যখন এল এর মান 2 তখন ডি উপস্তর, যখন এল এর মান 3 তখন আমরা এফ উপস্তর বুঝব। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান দ্বারা আমরা বুঝতে পারি যে একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে তা। এরপরে আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা।
যে সকল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান আবার নির্ভর করে এল এর মানের উপরে। অর্থাৎ যখন এল ইকুয়াল টু জিরো তখন এম ইকুয়াল টু জিরো, বা যখন এল ইকুয়াল টু ওয়ান তখন এম ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান, যখন এল ইকুয়াল টু টু তখন এম ইকুয়াল টু জিরো প্লাস টু প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এল ইকুয়াল টু জিরো তখন এম ইকুয়াল টু জিরো, তার মানে এখানে এম এর কম্পোনেন্ট একটি। আর যেহেতু এল জিরোর জন্য আমার এস উপস্তর, তার মানে আমার এস উপস্তর একরকমভাবে বিন্যস্ত। আবার যখন এল ইকুয়াল টু ওয়ান তখন আমরা দেখতে পাচ্ছি এম এর আমরা তিনটি কম্পোনেন্ট। আর যেহেতু ওয়ানের জন্য আমার পি উপস্তর, তার মানে পি উপস্তর আমার তিন রকমভাবে বিন্যস্ত থাকবে। এভাবে যখন এল ইকুয়াল টু টু তখন আমরা দেখতে পাচ্ছি এম ইকুয়াল টু পাঁচটা কম্পোনেন্ট। আর টু যেহেতু ডি উপস্তরকে নির্দেশ করে, তার মানে ডি উপস্তর পাঁচ রকমভাবে বিন্যস্ত থাকে। এভাবে এই উপস্তর আপনার সাত রকমভাবে বিন্যস্ত থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এর একটি বিন্যস্ত বিন্যাস প্রকরণ, তার মানে এস হচ্ছে বর্তুলাকার ভাবে থাকে। পি এর তিন রকম বিন্যাস, পি এক্স, পি ওয়াই, পি জেড, এবং ডি এর পাঁচ রকম বিন্যাস, এবং এফ এর সাত রকম বিন্যাস এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ইলেকট্রনকে যখন এস উপস্তরে অবস্থিত, তার মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনটা এই গোলাকার শেপে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এভাবে আমরা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে পারি। এরপরে আমরা আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো যে আমরা তো জানি যে ইলেকট্রন পরমাণুর কক্ষপথে ঘুরছে, আবার সেই সাথে এটাও যে ইলেকট্রন নিজের অক্ষ বরাবর ঘুরছে। তো ইলেকট্রন একবার নিজের অক্ষ বরাবর ক্লকওয়াইজ ঘুরে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তো এই নিজের অক্ষ বরাবর ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যাটাই হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। একে এস দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ক্লকওয়াইজ ইলেকট্রনটি ঘুরে তখন তাকে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন তাকে প্লাস হাফ দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে স্পিন সংখ্যা হাফ কেন? এখানে স্পিন সংখ্যা বলতে কোনো বস্তুর ঘূর্ণন প্রতিসাম্যতা বোঝায়। অর্থাৎ কোনো বস্তু যখন 360 ডিগ্রি ঘুরে আসতে কয়বার তার আগের অবস্থায় ফিরে আসবে। মানে একটি বস্তু পুরো 360 ডিগ্রি ঘুরলো, ঘোরার সময় তার নিজের যে রিয়েল অবস্থাটা এটা কয়বার ফিরে আসলো। যেমন আমরা এখানে ইংরেজি বড় হাতের অক্ষর আই কে ধরতে পারি, এর ঘূর্ণন প্রতিসাম্যত টু। কারণ হচ্ছে এই আই যখন 360 ডিগ্রিটা ঘুরবে তখন এর দুইবার তার নিজের মতো, তার আগের মতো তাকে দেখা যাবে, এই জন্য এর ঘূর্ণন প্রতিসাম্যত টু। কিন্তু ইলেকট্রন সম্মুখে দেখা যায় এরা 720 ডিগ্রি ঘুরার পরে তার আগের মতো আকৃতি দেখা যায়। যেহেতু 360 ডিগ্রি 720-এর হাফ, সেই জন্য আমরা বলতে পারি যে স্পিন সংখ্যা হাফ। তো এই টপিক থেকে তোমাদের সম্ভাব্য প্রশ্নসমূহ হতে পারে যে প্রতিটি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আসতে পারে, কোয়ান্টাম সংখ্যার ভৌত তাৎপর্য সম্পর্কে আসতে পারে, কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব সম্পর্কে আসতে পারে, এবং সেই সাথে আসতে পারে যে নিম্নলিখিত অরবিটাল সমূহ অসম্ভব কেন, টু ডি, 3f, এগুলি অসম্ভব কেন, এবং সেই সাথে এস অরবিটাল, পি অরবিটাল এবং ডি অরবিটালের চিত্র আঁকাও আসতে পারে। তো সবাই ভালো মতো পড়াশোনা করো, নিরাপদে থাকো। আজকে এ পর্যন্তই। থ্যাংকস টু অল।